ওজুর পানি মুছে ফেলবেন না, ওজুর পানি মুছে ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, ওনার গায়ের পানিগুলো সাহাবায়ে কেরাম নিয়ে মুখে হাতে সারা শরীরে ঢেলে দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছতেন না, কারণ যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরে, শেষ ফোঁটাটা যখন পড়ে যায় আখেরি কাতরিল মা, রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা, শেষ গুনাহটা পানির সাথে ঝরে যায়। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। উযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল, এই পানির ভিতরে বরকত, এই পানি খাবেন হাজার রোগ আপনার ভালো হয়ে যাবে। এখন তো পানি ফেলতে ফেলতে আমাদের জীবন শেষ। একজন আজানে উত্তর দেন, এক মগে রাসূল উযু করতেন, তিন মগে গোসল করতেন, এক মগে উযু তিন মগে গোসল, আপনি পারবেন? আমি পারি, আমি তো ছোট মানুষ, আমি পারি। এক মগে ঢের উযু হয়ে যায়। আমাদের হয় কি, আমরা পানি ছাড়ছি তো আর বন্ধের খবর নাই,